বাবা হায়রা আসুন আমরা যে বাজেট পাইলাম বাজেটটা পাইলাম কোন নবীর উম্মত হওয়ার পরে বলুন 2650 আখেরি নবী আমাদের নবী শেষ নবী আখেরি নবী আখেরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের বাজেটটা ছোট দিলো না বড় দিলো যে নবীর উম্মত হইলে বড় বাজেট পাওয়া যায় এই নবীর উম্মত হইয়া নবীকে চিনা বলুন আমাদের দরকার আছে কিনা কিন্তু নবীকে চিনবেন নবী চিনার রাস্তাটা কি কিভাবে চিনবেন আসুন আগে বাড়ি বলতেছিলাম এই নবীকে চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন समस्त makhlukের সামনে পবিত্র কুরআন শরীফে একটা ঘোষণা দিয়েছেন আমার এই নবী হলো সকল সৃষ্টির জন্য রহমত আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন বলতেছিলাম সকল সৃষ্টির জন্য আমাদের নবী রহমত আর আমরা যদি হয় সেই নবীর উম্মত তাহলেই আমরা বড় বড় বাজেট গুলি আল্লাহর পক্ষ থেকে পাবো রমজান এমন একটা বরকতের বাজেট এমন একটা বরকতের মাস এই মাসে শুধু রমজানের রোজাই দেয় নাই রোজা কবুলের জন্য আরেকটা সাবজেক্ট সাথে লাগাইছে বলুন রোজা রেখে আরেকটা আয়োজন অনুষ্ঠান মসজিদে হয় এটা কিসের অনুষ্ঠান তারাবি তারাবি তারাবিটা কি নামাস সবাই বলুন আল হামদুল তাই বলছিলাম আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিলেন আমাদের কাছে একটা জিনিস চাইলেন কি চাইলেন ওমা খলাকতুল জিন্না, ওয়াল ইনসা, ইল্লা লিয়া আবুদুন আল্লা বলতেছেন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম একটা জিনিস আদায় করার জন্য সেই জিনিসটা হল ইল্লা লিয়া আবুদুন, আবাদত মোবাইল শুধুমাত্র একটা কাজের জন্য আমাদেরকে বানাইছেন সেই কাজটা হলো আবাদত আল্লাহ পাক বলেন সমস্ত makhluk সৃষ্টি করেছি তারা করবে মানুষের খেদমত আর মানুষ শুধু করবে আমি আল্লাহর আবাদত বলুন সকল makhlukat আমাদের খেদমত করতেছে কিনা খেদমত সূর্য করতেছে চন্দ্র করতেছে আমরা কিন্তু সকলে আবাদত করি না আল্লাহ যাদেরকে আমাদের খিদমতের জন্য বানাইছে তারা সকলেই খিদমত করে কিন্তু আমাদেরকে যে ইবাদতের জন্য বানাইছে আমরা কিন্তু ইবাদত করি না প্রশ্ন আসতে পারে হুজুর আমরা ইবাদত করলে আল্লাহ আমরারে কি দিব দিবনি কিছু গার্মেন্টস চাকরি করলে মাস শেষে বেতন পায় ইবাদতে গেলে কি আল্লাহ আমাদের কি কিছু দিবে আল্লাহ যে দিবে কোরআন শরীফে কথা দিয়েছে তো আপনাদের সাথে কথাটা কি ফাদখুলি ফিয়াই বা দি ওয়াদেখুলি জানান্নাতা আর একজন মাথা ফাইটা মৃত্যুবরণ করেছে দুজন দুনিয়াতে নাই যাবের চোখের পানি চড়ে ডাকে নিবি তারা কি আর জীবনে আমারে বাবা কইয়া রাখবে না আর কোনো দিন আমার কুলে আসবে না আমি কার জন্য মজা আনবো গো কই গো আমার কলি যার টুকরার সন্তানেরা চাদরটা সরাইয়া দিলে দেখে চির ঘুম আছে দুইটা পূর্ণিমার চার চোখের পানি মুস্তে মুসতে আমার নবীর সামনে নবী ডাকে যাবে রে চাইলাম দুইটা ছেলে দিলি না দিলি দুইটা চোখের পানি গঠো নাকি বল যাবে বলেন হজুর খান আপনি খান আমার ছেলেরা বকরি জব করা খেলতে যাই একজন গলা কাটা আর একজন মাথা ফাটা দুইজন মৃত্যুবরণ করেছে আমার নবী বলেন জাফর রে কান দিশ না মৃত্যুবরণ করলে আমাকে তো খাইতে নিয়ে বলছে আয় দেখি তোর ছেলেরা কেমন মৃত্যুবরণ করেছে রাসুল পাশে গিয়ে দেখে দুইটা ছেলে মৃত্যুবরণ করে চোখ বন্ধ ঘুমিয়ে আছে বিবি পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে মউত আমি আমার সন্তান বিদায় দিলাম রাসুলের ভালোবাসা বিদায় দেই নাই। আমার যেন না না বাড়ি থেকে যায় সেই দরখাস্ত আমি করলাম আমার আল্লাহ বলেন বিবিরে কান্দিস না তোর ভালোবাসা আমি ফিরাইয়া দিব না আজকে ভালোবাসার বিনিময় আমি দান করে দিব জিব্রাইল যাইয়া ডাকতেছি সিয়া রাসূলুল্লাহ এই তো দুইটা সন্তান জিব্রাইল তারা তো মৃত্যু করেছে তারা কিভাবে খাবে হুজুর ভালোবাসা গো জাবের আর জাবের এর বিবি আপনার প্রতি এর বিনিময় আজকে আমার আল্লাহ দান করবে আপনি দুইটা হাত বাড়াইয়া দুইটা সন্তানের ডাক দেন আমার নবী হাত বাড়াইয়া ডাকে যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয় এই নবী হাত বাড়াইলে বলুন হাতের বরকতে জিন্দা হইতে পারে কিনা ঠিক আমার নবী দুইটা হাত বাড়াইয়া ডাকে রে রে ছেলেরা আয় আমি রসুলের সাথে খানা আমার আল্লাহ বলেন জিব্রাইল রে রসুল হাত বাড়াইয়া ডাকবে সন্তানগুলো মৃত থাকবে না না এটা সহ্য করা যায় না দুইটা মাথায় ধরে দัก্কা দেই আমি আল্লাহর কুদরত নবীর ভালোবাসার বিনিময় দেই আমার আল্লাহর কুদরতে জিব্রাইলের দักকায় নবীর ভালোবাসায় দুইটা বাচ্চা জীবিত হইয়া নবীর হাতে হাত লাগাইয়া দাঁড়াইয়া গেছে সেই নবীরন নবীর উম্মত হইতে যা কিছু করার দরকার বলুন আপনারা রাজি আছেন কি না এই নবীর উম্মত না হইয়া কবর যায় না কবরের অবস্থা সুবিধা না নিরানব্বইটা সাপ দেওয়া হবে কবরে এক একটা সাপ দংশন করলে সত্তর গজ মাটির নিচে চলে যাবে বেতা আবার সাপে তাই না উঠাবে যাস খই এক এনে দংশন করছে আর তো 98টা বাকি রইছে এইভাবে কষ্ট কবরে আর যদি নবীর উম্মতের পরিচয় দিতে পারেন আল্লাহু আকবার বলুন নবীর উম্মতের পরিচয় দিয়ে কবর শুইবেন ডান দিকে বাম দিকে তাকাবেন কবর 400 মাইল প্রশস্ত হয়ে আপনার সুন্দর জান্নাতি বাড়ি হয়ে যাবে 500 কার জন্য হবে আখিরি নবীর উম্মতের জন্য হইতে গেলে রমজানের রোজা ছাড়তে পারবেন না নামাজও ধরতে হবে হালাল খাইতে হবে মা বাবার সাথে ব্যবহার ভালো করতে হবে বলতেছিলাম জাবের রাদিয়াল্লাহ তাআলা আনহুর বিবি মহিলা হইয়াও ভালোবাসে মদিনার মহিলারা কি পরিমাণ ভালোবাসে তাই বলতেছিলাম এবার আব্দুল্লাহ আনসারীর বিবি ডাকতেছে স্বামী আমি কষ্ট করে হলো নামাজ পড়ব এক কাপুরে দুইজনে নামাজ পড়ে এক কাপুরে আর আমাদের দেশের ঘরের সুকেশ বর্তি কাপুর কিন্তু নামাজ পড়ে না নামাজের তাকিদ দিলে কয় নামাজের কাপুর আইনা দিছ অথচ সুকেশ ভর্তি স্বামী কি করবে একটা কাপুর আলাদা করে আইনা দিছে আইনা দেওয়ার পর নামাজের চাটি কই চাটি চাটিও আইনা দিছে এরপর কই নামাজের মসল্লা কই বিছনা কই বিছনাও আইনা দিছে এরপর কই ফুলাই তো কাপুরে হস্তাব কইরা দিছে মাগো এগুলি আর করোনা গো মা যেই করে রাঙ্গের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো এই গর্ত থেকে তোমাকে একদিন সাদা কাফন পরাইয়া বিদায় করে দিবে তোমার পছন্দের কাপড় শুকিয়ে সে থাকবে একটাও তোমার কবরও নিতে আব্দুল লানসরের বিবি নামাজে ছিল নবীজি ডাকতেছে আব্দুল লাঞ্চারি কি করবে রে রাসুলের ডাকের জবাব দিতে পারছি আমি যে পরিবেশে পরিবেশের কি করি বিবি দৌড়াই আসছে স্বামী তোমার ভাগ্য ভালো গো রাসুল যার বাড়িতে আসে তার চাইতে তো ভাগ্যবান কেউ হয় না যে রাসুল বাড়িতে গেলে মৃত ছেলে জীবিত হয় যে রাসুল ভারতের জমিনে ডক্টর শিব শক্তির ঘরে গেলে স্বামী স্ত্রী দুজন মুসলমান হয় সেই রাসুল তো তোমার ঘরে আসছে তোমার বাড়িতে আসছে কাপড়টা খুলে দিয়ে বিবি গর্তের ভিতরে বসে দরজাটা খুলে চাবের বাহির হইয়া ডাক দেখে আমার নবী অপেক্ষা করে চলে যাইতেছে পিছে পিছে যাই আবদুল্লাহ আনসারি টেনশনে আছেন চিন্তায় আছেন রাসুল চলে যাইতেছে এমন রাসুল চলে যাই গো যারে পিছন থেকে ডাক দেওয়া যায় না আমরা তো ইমাম সাহেব যাইতেছে গা বুঝতে হ্যাঁ বলবে না আলেমুল আমাদের কি এভাবে ঢাকবেন না তারা নাইবে নবী তাদের ইজ্জত সম্মান আছে রাস্তা দিয়ে হাইটা গেলে একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে হাটার বরকতে আশে পাশে যদি কবরস্থান থাকে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ করে দেওয়া হয় বুশেরে যদি আইনা রাস্তা দা হাড়া এক দিনের লাগি আযাব বন্ধ হইবো তাহলে বুশের চাইতেও একজন নাইবে নবী আলেমের দাম বেশী একজন আলেম যদি অপরাধ করে হাসরের ময়দানে যদি অপরাধ থাকে তার বিচারটা মানুষের সামনে করবে না নূরের পর্দা টানায়া নুরের পর্দা টানায়া বিচার করব নুরের পর্দা যখন টানাইবো আমার মন কয় নূরের পর্দা টানায়া দুইটা দমক দিয়া কইবো যা যাইগা কিয়ের বিচার করব কারণ তারা যে নাইবে নবী নবীর ওয়ারিস আল উলামা আও আরসাตุয আমবিয়া আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার পিছন থেকে দাগ দেওয়া যায় না গো এই রাসুল যাইতেছে যেই নবী ঘুমাইলে জিব্রাইল পর্যন্ত নবীর গায়ে ধরে ধাক্কা দেওয়ার সাহস নাই রাসুল কেমনে আমি ডাইকা ফিরাব। একটা দৌড় দিয়ে রাসুলের পিছে যাইয়া পায়ের আওয়াজ বড় করে মারছে নবী পিছনে তাকাইছে হুজুর আমি যাবে আমি আব্দুল্লাহ আনসারী গো নবী আমার মাফ করেন ডাকছিলেন জবাব দিতে পারি নাই কেন পারলে না হুজুর মনে বড় দুঃখ গো বলবো আপনার কাছে হুজুর বলুন আপনি কেন আসছিলেন তুমি নামাজে দৌড়ায় যাও দৌড়ায় আসো জানার জন্য হুজুর যেদিন আপনি বলেছেন নামাজ বেহেস্তের চাবি হবে ওইদিন আমি আর আমার বিবি দুইজনে মিলে নামাজ পড়ি গো নবী দুইজনে মিলে নামাজ পড়তে যাইয়া আমাদের দুইজনের মাত্র একটা কাপড় গো নবী গরিবী অবস্থায় একটা কাপড়ে দুইজনে নামাজ পড়ি নামাজের সময় হলে ঘরে গর্ত করেছি বিবিকে বসাইয়া কাপড় পরে আমি নামাজে যাই নামাজ শেষ হইলে দৌড়াই আইসা আমি গর্তের ভিতরে বসি বিবি কাপড় পরে নামাজ পড়ে যে সময় আপনি ডাক দেন আমি উলঙ্গ ছিলাম কাপুর পরে বিবি নামাজে ছিল নামাজ শেষ করে কাপড় খুলে দিলে গো নবী আমি দৌড়াই আপনার পিছে হাজির হয়েছি মাফ করে দিয়েন নামাজের মধ্যে এইভাবে দুইজনে এক কাপড়ের সময় কাটাই আমার নবী বলেন জাভের রে এত কষ্ট করে নামাজ পড়ো রে আমি দেখি গর্তটা শরীয়ত মাইনা নিবে কিনা গড়ের বাইরে দাঁড়ায়া নবী দেখে গর্ত এত গভীর ভিতরে মানুষ আছে কিনাই বোঝা যায় না মেয়ে না পুরুষ ধরা যায় না আমার নবী ঘোষণা করে দিলেন েরে এরে আব্দুল আনসারী আমি রাসূল ঘোষণা দিলাম রে তোরা দুইজনের জন্য জান্নাতের সাবি কবুল হইয়া গেছে সুবহানাল্লাহ আরে বাবা না এই দেশে যত কিছুর মালিকও রাতে কুটিপতি হইয়া ঘুমাইছো 12টায় যদি তোমার মৃত্যু হয়ে যায় সকালে কাফন সারা কিছু তোমার নাই রাত্রে কুটিপতি বিরাট বাড়ি জমিদার ফ্যাক্টরি এত কিছুর মালিক হইয়া রাতে ঘুমাইলেন 12টায় আপনার মৃত্যু হয়ে গেছে বলুন সকালে আপনি কি পাবেন শুধু তিন টুকরা প্রতিদিনের আগে ওই রোজগারটা করুন রাসূলের মুখ থেকে ঘোষণা হয়েছে নামাজ জাহান্নামের চাবি আব্দুল আনশারি হুজুর আমরা দুইজনের বাজেট হইছে রাসুল বলেন হ তোমাদের অবস্থা দেখে আমি রাসুল বলে গেলাম তোমাদের জান্নাতের ফাইসালা হয়ে গেছে জান্নাতের চাবি তোমাদের নির্ধারিত হয়ে গেছে এবার রাসুল চলে যাইতেছে জাবের পিছি পিছিয়ে যায় রাসুলকে আগাইয়া দিয়ে আসবেন যাইতে যাইতে মেন রাস্তায় গেলে রাস্তার কিনারে খেজুর গাছ খেজুর গাছে দুইটা বাচ্চা এইভাবে হাত বাদা টানতেছে চোখের পানি জামা কাপড় বিষতেছে রাসুল দেখে প্রশ্ন করে এরে বাবারা তোমাদের এই কষ্ট হাত বাদা গাছের সাথে কানতেছো বাচ্চা দুইটা ডাকে কত মানুষ যায় কেউ জি ঘায় না তোমাদের বাবার নাম কি বাচ্চাগুলি বলে আমাদের বাবার নাম আব্দুল্লা আনসারী এরে আব্দুল্লা আনসারী বাচ্চাগুলোর এই কষ্ট এই ব্যথা এই দুঃখ কেন রে আমি জানতে চাই আব্দুল্লা আনসারী কাঁদে কথা কয় না বাচ্চা দুইটা কি প্রশ্ন করলেন বাচ্চারা জবাব দেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আব্দুল্লা আনসারী হুজুর আমরা এত গরীব গো আজকে পাঁচ ছয়টা দিন পার হয়ে গেছে হুজুর আমাদের চুলায় আগুন

ছয়দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না আগুন না খাইয়া থাকতে থাকতে সহ্য করতে পারি না আমরা বাচ্চা মানুষ পেটের খিদার যন্ত্রণায় এ খেজুর গাছের গুড়িতে আইসে দেখি কিছু খেজুর মাটির মধ্যে পড়ে আছে আমরা দুইজনে টুকাইয়া টুকাইয়া পেটের খিদায় খেজুরটা খাইলাম হজুর খেজুর গাছটার মালিক হইল গো হই হুঁদি এই খেজুর খাওয়ার অপরাধে আমরা দুই বাইরে গাছের সাথে বাইদা রাখছি হুজুর আমরা কেউ ছাড়াইয়া নেয় না আমরা কানতে কানতে কাহিল হয়ে গেছি আমার রাসুল ইচ্ছা করলে ছেড়ে দিতে পারতেন রাসুল বুঝাইয়ে দিলেন ইসলাম কোনোদিন নীতির বাইরে চলে না আমার নবী মসজিদে নববীর বারিন্দায় যায় দাঁড়াইছে চোখের পানি পড়তেছে সাহাবীরা জড়ো হয়ে গেছে কে আমার নবীরে কান্দাইল ওমর তরবারিটা লইছে হুজুর বলুন কে আপনার চোখের পানি ঘীর করছে আমি এখন তারে দুখন্ডিত করে দিব আমার নবী বলেন উমর রে আজকের চোখের পানি তোর বাড়ি দিয়া বন্ধ করতে পারবি না আবু বকর বলেন হুজুর আমি ওই আবু বকর গো যিনি গর্তের ভিতরে সর্পের দংশনে জীবন দিতে চাইছি রাসূলের ঘুম ভাঙাইতে চাইছি না হুজুর প্রয়োজন হলে আমি আবু বকর আবার জীবন দিব আপনার চুখির পানি মুছবো আমার নবী বলেন আরে আবু বকর আজকের চুখির পানি জীবন দিয়ে মুছা যাবে না এমনি সময় দেখা যায় দূর থেকে হজরতে উসমান ঘনি ইরাদি আল্লাহ রে পতাঙ্গার ধনীরা কারা আজকের এই যুবকদেরকে সাহায্য করেছো কারা সহযোগিতা দিয়েছো আজকের এই জন্য আমার মন কয় তোমাদের নসিব ভালো হইয়া গেছে উসমান গনি রাদি আল্লাহ তালা কাটা কাটি আসার পর চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতেছে উসমান গনি ইয়া রাসূলুল্লাহ বলুন কিসের বিনিময়ে চোখের পানি মুছতে পারবো আমার নবী এইভাবে দুইটা হাত বাড়াইছে উসমান গনি রে আয় আমি তোর দিকে তাকাই আছি আয় আমার পাশে আয় তোমাকে তো আল্লাহ ধনী বানাইছে উসমান গনি রে পারবে নি ইহুদির বাড়ির খেজুর গাছটারে কি না আমি রাসূলকে দান করতে এই গাছটা আমারে কিনা দিতে পারবি তাহলে আমার চোখের পানি মুছে যাবে একটা দোর মেরে উসমান গনি ইহুদির খেজুর গাছের গোড়ায় ও ইহুদি খেজুর গাছটা বিক্রি করে দাও ইহুদি বলেন বালির গাছ কেন বিক্রি করব ও ইহুদি আমার নবী কান্দে রে ইহুদি নবী কান্দে যা চাবি আজকে তাই পাবি গাছটা আমাকে দিয়ে দাও ইহুদি বলেন সুযোগ পাইছি জীবনের লোয়া লমো এরে ওসমান গনি তোমার 100 খেজুরের বাগান 100 গাছ সহ বাগানটা যদি আমাকে দিয়ে দাও তোমারে একটা গাছ দিয়ে দিব উসমান গনি একটা চিৎকার মারছে রে ইহুদি আমার রাসূল কান্দে রে মাত্র একটা গাছ চাইছস রে গাছের বিনিময় 100 গাছ চাইছস একটার বিনিময় আজকে যদি এই গাছটার বিনিময় আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতি রাসূলের ভালোবাসায় সব আমি তরে দিয়ে দিতাম আল্লাহু yeah it is

না সময় এক মুড়িও খাওয়ার ক্ষমতা নাই যাও তাদের বাড়িতে তোমরা সঙ্গ সাংগঠনিক ভাবে তাদের সহযোগিতা করো আল্লাহর কসম আমার রাসূল তোমাদেরকে রেখে ফুলসিরাতের ফুল পার হবে না সমাজে নিয়ে আসো আবার সমাজে শান্তি ফিরে আসবে ইসলাম সমাজে দাঁত ইসলাম সমাজকে শান্তি দিতে পারে আল্লাহ আমাদেরকে বুঝ দে সকালে বলো আমি আমি আমার নবী এই দলিল টুকুন নিয়ে বাচ্চাদের কাছে গিয়ে গাছ থেকে বানগুলি খুলে দিছে বাচ্চারা কান্দে হজুর খুইলেন না আবার এসে বাঁচবে রাসুল বলেন বাবারা কান্দিস না রাসুল যার হাতের বান খুলে এই হাতে দুনিয়া ও আখেরাতে আর কেউ বান দিবে দিয়ে বলছে দলিত গাছের মালিক আমি শুন আর আজ থেকে তোমরা দুইজন গাছের মালিক ছয় তিন চার ছয় এক এভাবে রাসুল অসহায় মানুষের পাশে যাইতেন আমরা যারা রাসুলকে ভালোবাসি আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের মানুষ আমরা এই আদর্শটা সমাজে বিলি করতেই হবে তাহলে রাসুল স্বপ্নে পাবেন রাসুল হাসরের ময়দানে ফুলসিরাতে আপনাদের জন্য বসে থাকবে এই গাছের মালিক তোমরা আজ থেকে টুকায়া না পাইরা পাইরা খাইবা কেউ বাধা দিবে না অসহায় মানুষের পাশে ইসলাম নিয়ে রাসুল এইভাবে দাঁড়াইতেন নামাজের জন্য রাসুল নিজে কষ্ট করেছেন নামাজের বিনিময় আব্দুল্লাহ তার বিবির জান্নাতের চাবি রোজগার নবী ঘোষণা দিয়েছেন নামাজ বেহেস্তের চাবি রমজান রোজা হলো বেহেস্তে যাওয়ার জন্য ঢাল স্বরূপ আল্লাহ পাক আমাদের সকলকে নামাজ আর রোজা আমল করে আল্লাহকে খুশি করার তৌফিক দেয় সকালে বলো না আমি আসুন দোয়া করি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من রববির হুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বুল আলামিন জানি না গো কিভাবে তোমারে ডাকবো জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহগুলি ক্ষমা পাব মমত তোমার নবী বলেছে আউয়ালু রাহমাতুন ওয়া আউসাতুহু মাগফিরাতুন মধ্যবর্তী 10 দিনে তুমি বলে আমরা রে maaf করবা গো আল্লাহ তোমার নবীর কথা মতো রমজানের মধ্যবর্তী দশ দিনের ভিতরে গুনামাফের জন্য তোমার শাহি দরবারে আমরা হাত বাড়াইছি কত রোজাদার সারাদিন রোজা কষ্ট করে রেখে লম্বা নামাজ তারাবি আদায় করে না ঘুমাইয়া রাত্র কাটাইলো তোমার নবীর উপর দুরুদ সালাম দিনা পাঠাইলো দুইটা হাত যে বাড়াইলো এ হাতগুলি তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ ফিরায় না গরাইও না কার জীবনে কত গুনা হিসাব ঠিকাইও না এই মাহফিলের উসিলায় আমাদের तमाम जिंदगीর গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো আমরা যে ক্ষমা চাইলাম তুমি ক্ষমা করছনি গো আল্লাহ আমিন ডাক দেন আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ গো তোমার বান্দারা দি গুনাহ মাফের জন্য তোমারে আল্লাহ আল্লাহ কোয়া ডাকছে দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করলে মা বাবা ধমক দেয় বাড়িতে জাগা দিবে না বাড়ির থেকে বেরিয়ে যায় সন্তান মা বাবার বয়ে রাত্র যখন বারোটা একটা হইয়া যায় মা দি আবার সন্তানের মায়ায় দরজা খুলে দেয় অপরাধী সন্তানের জন্য মার মতো দরদি দরজা খুলে দেয় তুমি কি নিরানব্বই ভাগ মায়ার দোয়ার তোমার বান্দার জন্য খুলবানা না গো দরজা খোলা দেখে অপরাধী সন্তান ঘরের দরজায় যায় ডাক মারছে মা বাবা কই গো মা বাবা সন্তানের ডাক শুনে সকল অপরাধের কথা বই গো আল্লাহ দরজাটা কইলা করে নিল আদুর করে বিছানায় শুয়াইয়া ঘুম পাড়াইল মা বাবা যদি অপরাধী সন্তানের ডাক দিলে ক্ষমা করে দেয় তোমার আদুরের বান্দারা তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাক মারল এই ডাক শুনে তোমার কি মায়া হয় না দয়া হয় না গো আল্লাহ আর দেরি করো না এই মুহূর্তে আমাদের तमाम जिंदगीর গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো আরেকটা দরখাস্ত করি তুমি রাগ হইও না আমি জানি না হাজার হাজার মানুষ প্যান্ডেল করেছে প্যান্ডেলের চাইতে বেশি মানুষ মাহফিলে এসেছে জানি না কোন আশায় মাহফিলে আসলো কি জানি তাদের মনে ব্যথা কি জানি দুঃখ আল্লাহ গো কার মনে জানি ব্যথা হুজুর বড় আশা করে মাহফিলে আসছি দোয়া করব গো আমরা মা নাই গো কার জানি মনে ব্যথা হুজুর আমরা দুআ না করে বাড়িতে যাব না গো আমরার বাবা নাই গো বাবা নাই যে বাবা মাতার গাম পাতাই পড়তো সন্তানের লালন পালন করতে যাইয়া যে মা সন্তান পেটে লইয়া দশ মাস দশ দিন কষ্ট করেছে ঠিক মতো শুইতে পারে নাই বসতে পারে নাই মা পেট ভরে খাইতেও পারে নাই যে মা সন্তান পেটে লইয়া প্রসব ব্যথার যন্ত্র নাই তিন দিন পর্যন্ত কাটা মুরগির মতো লাফাইছে বেতায় অস্থির হয়ে গেছে মহিলারা ঘরের ভিতর আইসা মাথায় মা চিৎকার মেরে ডাকছে আমি বাসবো না গো আমি বাসবো না কত গত মা সন্তান প্রসবের বেতায় তুমি দিছে গো মহিলারা মাথায় পানি দিছে মাথায় হাত বুলাইছে মা বলছে মহিলারা গো সন্তান প্রসবের এত ব্যথা গো আমি আগে জানি না আমারে দুই টাকার বিষ কিনা দাও গো আমি বিষ খাইয়ে মরে যাই সহ্য হয় না মুরব্বী মহিলারা মাথায় হাত বুলাইয়া বলছে মা গো পাগলামি করিস না গো মা সন্তানের মা হইতে এই কষ্ট আমরাও করছি গো মা মা তিনবার করে बेहোশ হয়ে গিয়েছিল বালতির পর বালতে রক্তকরণ ঘটটা লাল লাল হয়ে ছিল গো মা সন্তানের কণ্ঠের কান্না আর শুনে মা সব ভুলে গিয়েছিল এই দরদী মা যার কবরে গো বাবা যার কবরে গো আর দিড়ি করুণা এই মুহূর্তে ওই সকল খবর জান্নাতের বাগান বানাইয়া দা মা মা বাবার কবরে আজাব দিলে সন্তানের কেমনে সইব গো আল্লাহ মার ব্যথা সন্তানের কেমনে সইব গো এটা বাস্তব ঘটনা একটা ছেলে পাঁচ বছর বয়স মা ডেলিভারি বাচ্চা হবে এলাকার মহিলারা কয় অবস্থা ভালো না হসপিটালে যান রিক্সা করে হসপিটালে রওনা হয়েছে পিছি পিছি বাচ্চাটা দৌড়াইয়া গেছে মা মা গো কই যাইবা আমারে কইলা না গো মা মাটাই না রিক্সা দুটাইয়া দুই গালে চুমায় বলছে বাবারে আমি হসপিটালে যাই আমার বলে অবস্থা ভালো না বাড়িতে নি ফিরে আসতে পারি আমারে মা কইয়া নি ডাকতে পারো গো বাবা ছেলেটা কান আমার মার কি হলো নানার কাছে সন্তান রাইখায় মা হসপিটালে চলে গেছে রাত 10টা বাজে গেছে কোনো খবর খবর আসতেছে না নানার কোলে বাচ্চাটা ঘুমায় না নানা বারবার বলতেছে ঘুমাও ঘুমাও ছেলেটা জবাব দেয় না নানা গো চলো হসপিটালে যাই মার কাছে এত রাতে যাওয়া যাবে না সকালে যাব নানা গো চলো না এখন যাইতে হবে তুমি ঘুমাও সকালে নিয়ে যাব ছেলেটা ডাকতেছে নানা গো কেন জানি আমার ঘুম আসে না গো নানা আমার গলি যায় দাউদাউ করে আগুন জ্বলতেছে গো না একটু পরে একটা যুবক এসে খবর দিল চাচা হাসপাতালের খবর জানেন নি না আমি হাসপাতাল থেকে আসছি কি খবর নিয়ে আসছো চাচা হাসপাতালের খবর ভালো না গো আপনার মেয়ে ডেলিভারিতে মারা গেছে গো চাচা ছেলেটা নানার গলায় ধরে গান্দে না না আমি কি আর জীবনে মা কুইয়া ডাকতে পারবো এ মায়ের ও বাবার অভাবি ভবি যারা হাত বাড়াইছে গো আল্লাহ এই হাতগুলি ফিরাইয়া দিও না এই মাহফিলের বরকতে এই মাহফিলের উসিলায় রমজান মার্সে দরুদ ও সালামের উসিলায় ওই সকল কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ গো মা বাবা যাদের দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও মা বাবা কেমন জিনিস বুজার তাও মেয়েদেরকে দান করে দাও আল্লাহ গো যে সোনার ছেলেরা গো এই মাহফিলের আয়োজন করলো গো আল্লাহ তাদের আয়োজন কবুল করে তাদের বংশধর ময় মুরব্বী যারা কবরে এই মহল্লাবাসী যারা কবরে গো পতেঙ্গার জমিনে যারা কবরে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও যে ভাইয়ের কথা বলেছেন সমাজ সেবক মরহুম ইউসুফ দুনিয়াই নাই আজকে দাফন করা হয়েছে মাহফিলের উসিলাই তার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ গো আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও যারা বিমারি বিমার সেবা করে দাও হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ হসপিটালে যাওয়ার কোন রোগ যদি থাকে গো আজকের মাহফিলের বরকতে রমজান মাসে মাফ করে দাও ইয়াল্লা আমাদের মধ্যে যারা নামাজ নামাজ কবুল করে লাও যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও কষ্ট করে যারা রমজানের রোজা রাখি গো সবগুলো রোজা তুমি কবুল করো গো আল্লাহ বাকি রোজাগুলো রাখার তাও দান করো গো আল্লাহ আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো যারা বিদেশ যাবে মনের আশা পোরা করে দাও সমুদ্রের পার চট্টগ্রামের এই পতঙ্গার জমিন তোমার খুদরতি হাতে দিয়ে গেলাম গোয়াল্লাহ এই জমিনের সকল মানুষ কি তুমি বিপদ আপদ আজাব গজব বন্যা ঘূর্ণিঝড় আল্লাহ গো সকল প্রকার বিপদাপদ থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ মাহবুদ গো আজকের মাহফিলে যারা দূর দূরান্ত থেকে আসছে যার মনে যে আশা সকলের মনের আশা পুরা করে দিয়ে গো আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যাদের ছুট্টু ছোট্ট ছেলে মেয়ে আছে সকলের ছেলে মেয়েদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও ছেলে মেয়েদেরকে অকালে মৃত্যু দিও না মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও আরেকটা দরখাস্ত করি তুমি রাগ হইও না আমরা এই মাহফিলের কষ্টের বিনিময় আর কিছু দেও বা না দাও তোমার নবীর একদিন স্বপ্নে দেখাইয়া দাও তোমার নবীর একদিন স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ আমাদেরকে রমজানের বরকত ¡Cot... শহরি তারাবি ইফতারের বরকত সবে কদর সহ नसीব করে দিও গো আল্লাহ আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ ইয়া আল্লাহ এই এলাকার সুকুন সুন্নী ওলামায়ে কেরামগণকে नेक হায়াত বাড়াইয়া দিও গো আল্লাহ সুন্নিয়তের পক্ষে যারা থাকবে গো আমার নবীর স্বপ্নে দেখাইও গো আল্লাহ যেই পথে চলিলে তুমি তোমার বন্ধু রাজি খুশি থাকো ওই পথে চলার তৌফিক ফিক দিয়ে দাও গো আল্লাহ যত যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই রমজান মাসে সবগুলো কবুল করে লাও গো আল্লাহ মাহফিল কমিটির যুবকদেরকে তোমার কুদরতে হাতে দিয়ে গেলাম হুসাইনের ভালোবাসা কবুল করে তাদের মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে বুদ্ধি পরামর্শ দিয়েছে সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলচি ফুল পার করে দিও গো আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين بحق لا اله الا الله محمد